हाय गाइस वेलकम टू माय चैनल आशा करी तुम्हारा सकले भलो आछो। आज के देखो कि भाव सिम्पल भाव निरामिष बिरियानी तैरी करा जाए। आज के राधा अष्टमी उपलक्षे राधा अष्टमी उपलक्षे भोगेर जन्य आज के सिम्पल भाव निरामिष बिरियानी तैरी करब। देखो एखाने छोट छोट पिस करे दुईटा आलू केटे नियेछि बेगुन এভাবে আমি বেগুন পিস করে নিয়েছি। তোমরা ঘরের উপকরণ দিয়ে এই নিরামিষ বিরিয়ানিটা তৈরি করতে পারবে। আর এখানে দেখো আমি ছোট ছোট সয়াবিন গুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এরকম গ্লাস দিয়ে এক গ্লাসের মতো আমি এখানে চিনি গুঁড়া চালটা আগে থেকে আমি ধুয়ে রেখেছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি দেখো চারটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এক চামচ জিরের গুঁড়ো, আর এক চামচ ধনিয়ার গুঁড়ো। চার চামচ দিয়ে আমি এক চামচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু হলো। এখন আমি দিয়ে দিচ্ছি হিং মশলা। দেখো এই হিং মশলাটা মুদি দোকানে কিনতে পাওয়া যায়, আর এটা অপশনাল, তোমরা যদি না থাকে ঘরে সেটা নাও দিতে পারো। আমি এরকম এক দুই চিমটির মতো দিয়ে দিলাম হিং মশলা। এটাকে আমি এখন দেখো জল দিয়ে একটা পেস্ট তৈরি করছি। তোমরা কিন্তু এই রেসিপিটা ঘরের উপকরণ দিয়ে তৈরি করতে পারবে। আর দেখো এখানে আমি কিছুটা আদা টুকরো নিয়ে নিয়েছি, আদা বাটার প্রয়োজন নেই। আমি এখন আদাটাকে থেতলে তারপর দিয়ে দেব। দেখো আমি এভাবে থেতলে নিচ্ছি আদাটাকে। এখন এই পেস্টার মধ্যে আমি আদার থেতলানোটা দিয়ে দিলাম। এখন আমি মূল রান্নাটা শুরু করব। কড়াইতে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি মশলা পেস্ট। খুব সহজেই তোমরা এই রান্নাটা করতে পারবে, তেমন কোনো উপকরণও লাগে না, তেমন কোনো ঝামেলা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। সয়াবিনটা আমি জল ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু, বেগুন, একত্র আমি এখন মশলা দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি চার চামচ দিয়ে এক চামচের মতো লবণ, এক চামচের মতো চিনি দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল। চালটাকেও আমি আরো দু এক মিনিট এভাবে নেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি এক গ্লাস চাল নিয়েছি, এখানে আমি দুই গ্লাস জল নেওয়ার কথা, কিন্তু যেহেতু সবজি আছে এজন্য আমি আড়াই গ্লাস জল নিয়ে নিয়েছি। আর লবণ চিনিটা তোমরা একটু বুঝে দেবে, আমি এক চা চামচ লবণ দিয়েছি, তোমরা দেখে নেবে, দেখে লাগলে তোমরা আর একটু লবণ দেবে। এখন আমি ঢেকে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। দেখো আমার বিরিয়ানির জলটা উতরে উঠেছে। এখন আমি জালটাকে একদম লো হিট করে দেব। লো হিট করে আরো দশ মিনিট ঢাকা দিয়ে রাখব। দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে তোমরা দেখবে যে চালটা ফুটেছে কিনা, এভাবে একটু ধরে দেখবে আমি। হ্যাঁ, আমার চালটা ফুটে গেছে। আমার নিরামিষ বিরিয়ানিটা খুব সহজেই রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে ভোগ রান্নার জন্য রাধা অষ্টমী উপলক্ষে সংক্ষিপ্ত আকারে তোমরা এই নিরামিষ বিরিয়ানিটা তৈরি করতে পারো খুব সহজেই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।